আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমলে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে। বাংলার নতুন বছরে প্রথম দিনে এর থেকে প্রাসঙ্গিক প্রার্থনা বোধহয় আর কিছু হয় না। প্রায় 75 বছর আগে কবি জীবনানন্দ দাশের লেখা এই কবিতার কয়েকটি লাইন আমার মনে পড়ে গেল। আপনার এই নতুন বছরে নববর্ষে বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। আমরা জানি যে এই বছরের নববর্ষটা হয়তো একটু আলাদা, একটু অন্যরকম। আমরা হয়তো বাড়ির বাইরে যেতে পারছি না, কিন্তু আমরা পরিবারের সঙ্গে থাকতে পারি। আমরা আমাদের বাড়ির যারা ছোট তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারবো, যারা বয়সে বড় তাদের সঙ্গে সময় কাটাতে পারবো। তবে হ্যাঁ, এই পয়লা বৈশাখটা একটু আলাদা হলেও আমার মনে হয় এটা আপনাদের আমাদের সবার কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র আমাদের দেশের লোকের কথা নয়, সারা পৃথিবীর মানুষদের কথা ভাবার সময় হয়েছে, মানুষদের পাশে দাঁড়াবার সময় হয়েছে। এই বছরটা যদি আমরা এইভাবে পয়লা বৈশাখটা কাটাই, আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি যে আগামী বছরটা আপনারা আমরা সবাই নববর্ষটা খুব ভালো করে কাটাবো, খুব আনন্দ করে কাটাবো। শুধু নববর্ষ নয়, আগামী দিনে যা যা উৎসব আসবে আমরা সবাই খুব আনন্দ করব। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমরা অনেক ভালোবাসা নেবেন, আশীর্বাদ। সেই লকডাউন থাকতে থাকতে আমাদের নববর্ষ এসে গেল, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে মেন্টালি আমরা একটা পজিটিভ ভাবে এই বছরটাকে শুরু করব। বাড়িতে থেকে যতটা সেলিব্রেট করতে পারবেন, এনজয় করতে পারবেন উইথ ইয়র ক্লোজ ওয়ানস, প্লিজ ডু। যারা একলা আছেন, কমিউনিকেট উইথ ইয়র ফ্যামিলি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেরকম আমার মাও এখানে নেই, আমি মুম্বাইতে আছি, আমি মুম্বাইতে থাকি, আর ইউজুয়ালি আমি পারলে পয়লা বৈশাখে কলকাতা যাই, কিন্তু সেটা পারছি না। কিন্তু দ্য হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু টারমোয়েল, অ্যান্ড উই রিয়েলি রিয়েলি নিড টু বি পজিটিভ অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। সো সবাইকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম আর ছোটদের অনেক আদর, নমস্কার।